आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है। নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সারথী আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। দক্ষিণ কৃষ্ণপুর থেকে উদ্ধার বিপুল পরিমাণের ব্রাউন সুগার, মহিলা সহ আটক দুই। শিলচরে ইওয়েস্ট ম্যানেজমেন্টের উপর আয়োজিত সচেতনতা সভায় ব্যাপক সাড়া। শিলচরের সাড়ম্বরে পালিত বিশ্ব নাট্য দিবস, রয়েছে নাট্য আলোচনা। এবারে সংবাদ বিস্তারিত। দক্ষিণ কৃষ্ণপুরের ভারত পেট্রোলিয়াম পাম্পের সামনে থেকে বিপুল পরিমাণে মাদক বাজেয়াপ্ত করল কাছাড় পুলিশ। রবিবার গোপন সূত্রের ভিত্তিতে সদর থানার ওসি অমৃত সিংহের নেতৃত্বে কাছাড় পুলিশের এক প্রতিনিধি দল অভিযান চালিয়ে দক্ষিণ কৃষ্ণপুর ভারত পেট্রোলিয়াম পাম্পের সামনে থেকে ব্যাপক পরিমাণে মাদক সহ দুই পাচারকারীকে আটক করতে সক্ষম হয় পুলিশ বলে জানান পুলিশ সুপার নোমাল মাহাতো। আটক করা দুইজনের মধ্যে একজন মহিলা রয়েছেন। বছর ৫০ ওই মহিলা রূপাইবালির বাসিন্দা চিনু বেগম লস্কর, অপরজন শাহরুখ হোসেন লস্কর, দুজনেই একই পরিবারের সদস্য বলে জানা গেছে। এ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে পুলিশ সুপার জানান, ধৃতদের কাছ থেকে প্রায় ৩৩টা সাবানের কেস থেকে ৫০০ গ্রাম ব্রাউন সুগার বাজেয়াপ্ত করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় ২ কোটি টাকার অধিক হবে বলে জানা গেছে। গতিকে এই গোটেই যিটো অপাৰেচন চলিছিলে, এই অপাৰেচন এই অভিযানটো সোণাবাৰী ঘাট যিটো বাইপাছ আছে আৰু ইন ফ্ৰণ্ট অফ ভাৰত পেট্ৰলিয়াম, তাত আমাৰ এই অভিযানটো চলিছিলে যোৱাকালি আবেলি। আৰু এই অভিযানটোৰ নেতৃত্ব দিছিলে অমিত সিং, তেওঁ হ'ল আমাৰ সদৰ থানাৰ প্ৰভাৰী। তেখেতৰ নেতৃত্বত এই অভিযান চলিছিলে আৰু এই অভিযানকালত আমি দুজনকৈ ব্যক্তি, এগৰাকী মহিলা, তেওঁৰ নাম হ'ল চিনু বেগম লস্কৰ, তেওঁ প্ৰায় ৫০ বছৰ বয়সৰ আৰু তেওঁ ৰূপাইবালী বাছকান্দিৰ লক্ষীপুৰৰ, আৰু দ্বিতীয়জন ব্যক্তি হৈছে শ্বাহৰুখ হোসেন লস্কৰ, তেওঁ ঘৰ একে জেগাত আৰু ৰূপাইবালী বাছকান্দি। আৰু দুয়োজন ব্যক্তিয়ে একে পৰিয়ালৰে ব্যক্তি আৰু তেওঁলোকৰ আমি চাইছোঁ যে তেওঁলোকৰ অপৰাধিক যিটো মানে হিষ্ট্ৰী, তেওঁলোকৰ গোটেই পৰিয়ালটোৰ এটা অপৰাধিক হিষ্ট্ৰী এটা আছে আৰু তেওঁলোকে এই এই যিটো কাৰবাৰ আছে নিচাযুক্ত সামগ্ৰীৰ অবৈধ সৰবৰাহ, তেওঁলোকে এই মহিলাগৰাকীৰ যোগেদি এইজন ব্যক্তিয়ে বহুদিন ধৰি চলাই আছিলে। গতিকে আমি বিশেষ সূত্ৰৰ পম খেদি যোৱাকালি আবেলি এইটো আমাৰ অভিযান চলিছিলে আৰু সেই অভিযানকালত এই বৃহৎ পৰিমাণৰ নিচাযুক্ত সামগ্ৰী ব্ৰাউন চুগাৰ আমি সিজ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। ইমপ্লিমেণ্টেশ্যন মিশন লাইফ থ্ৰু আ উইক ফৰ লাইফ ক্যাম্পেইন শীর্ষক বিষয়ের ষষ্ঠম দিনে শিলচর গান্ধী ভবনে ইওয়েস্ট ম্যানেজমেন্টের উপর এক সচেতনতা সভার আয়োজন করা হয়েছে। ফাইভ স্টার ওয়েলফেয়ার অর্গানাইজেশন ও অসম সরকারের বিজ্ঞান প্রযুক্তি ও জলবায়ু বিভাগের উদ্যোগে আয়োজিত এদিনের সভায় জেলার বিভিন্ন স্কুল ও কলেজের প্রায় ২০০ অধিক পড়ুয়ারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন। জেলাভিত্তিক আয়োজিত এদিনের অনুষ্ঠানে সপ্তম, অষ্টম, নবম, দশম ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের মধ্যে বসে আঁকো প্রতিযোগিতা সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়াও সভায় বিভিন্ন সরকারি আধিকারিক সহ অন্যদের উপস্থিতিতে বৈদ্যুতিক বর্জ্য পদার্থের তাৎপর্য ব্যাখ্যা করার পাশাপাশি পরিবেশকে বাঁচিয়ে রাখতে শপথ বাক্য পাঠ করানো হয়। এদিন বক্তব্য রাখতে গিয়ে বক্তারা জানান, কাছাড় জেলা নোডেল এজেন্সি ফাইভ স্টার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের প্রোগ্রাম কোঅর্ডিনেটর, আজকে এ উইক ফর লাইফ ক্যাম্পেইনের সপ্তমব্যাপী অনুষ্ঠানের আজ ষষ্ঠ দিন। আজ এই দিনে
কাছাড় জেলায় জেলাভিত্তিক ই ওয়েস্ট বৈদ্যুতিক বর্জ্য ম্যানেজমেন্টের উপর এক সচেতনতা সভা অনুষ্ঠান আয়োজন করা হয় সকাল থেকে। এর উপর বিশেষ করে বর্ষাক প্রতিযোগিতা, মডেল কম্পিটিশন সহ জেলার বিভিন্ন স্কুল কলেজ থেকে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছেন। দিনভর এই অংশগ্রহণের করে প্রায় 200+ পড়ুয়া ছাত্রছাত্রীরা, প্রায় ষষ্ঠ, অষ্টম, নবম, দশম, দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে। ইতিমধ্যে প্রায় আমাদের অনুষ্ঠান শেষার্ধে শেষ হওয়ার পরে প্রত্যেকটি ইভেন্টে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় করে পুরস্কৃত করা হবে। আর এই অনুষ্ঠানটি আসাম সায়েন্স টেকনোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট কাউন্সিল অফ আসাম এবং ডিস্ট্রিক্ট নোডাল এজেন্সি ফাইভ স্টার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের দ্বারা আজকে আয়োজন করা হয়েছে। ধন্যবাদ। প্রতি বছরের ন্যায় এবছরও ভাবিকাল নাট্য সংস্থার তরফে বিশ্ব নাট্য দিবস আড়ম্বরে পালন করা হয়েছে। এ উপলক্ষে এদিন এক ঘরোয়া নাট্য পরিবেশন সহ নাট্য বিষয়ক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে বক্তব্য রাখেন নাট্য সংস্থার ডিরেক্টর শান্তনু পাল, ডক্টর গণেশ নন্দী, ডক্টর শিবশঙ্কর মজুমদার, দেবাঞ্জন মুখোপাধ্যায়, সুবীর ভট্টাচার্য, বিশ্বজিৎ শীল, সব্যসাচী পুরকায়স্থ প্রমুখ। বক্তারা জানান, বিশ্ব নাট্য দিবস 27 মার্চ, আমরা ভাবিকাল সংস্থা প্রতি বছরের মতো এবারও আমরা আয়োজন করেছি বিশ্ব নাট্য দিবসের এক ঘরোয়া অনুষ্ঠান। সেখানে শিশুরা একটি নাটক পরিবেশন করেছে এবং ভাবিকালের যুব প্রজন্মের যারা শিল্পীরা তারা একটি নাটিকা, ছোট্ট নাটিকা পরিবেশন করবে। আজকের মুখ্য আমাদের বক্তা আসাম বিশ্ববিদ্যালয়ের ইংরাজি বিভাগের অধ্যাপক ডক্টর শিবশঙ্কর মজুমদার বিশেষ বক্তব্য রাখবেন আজকের দিনটিকে রেখে। আমরা এটুকুই বলব যে বিশ্ব নাট্য দিবস হয়ে উঠুক এক মিলন উৎসব। আমাদের সবার মধ্যে যে বৈরিতা, দ্বন্দ্ব, হিংসা, সেগুলো ভুলে আমরা এক ভালোবাসার মেলবন্ধনে যেন আমরা আবদ্ধ হতে পারি, এইটুকুই আমাদের কথা। এবং ভাবিকাল আজ 38 বছর পেরিয়েছে। এই 38 বছরে ভাবিকাল প্রতি বছরই আমরা চেষ্টা করি যে নতুন নতুন ভাবে কিছু করার। এবছর আমাদের অনেক পরিকল্পনা আছে সারা বছরব্যাপী বিভিন্ন কর্মশালা ইত্যাদি। আমি সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি ভাবিকালের পক্ষ থেকে বিশ্ব নাট্য দিবসের শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ। রাষ্ট্রীয় সেবিকা সমিতির কর্মকলাপের বিভিন্ন দিক তুলে ধরে সোচ্চার হলেন রাষ্ট্রীয় সেবিকা সমিতির প্রচার প্রমুখ তথা বিশিষ্ট সাংবাদিক লেখিকা সুনীলা হরি সাউনি। প্রসঙ্গত, সেবামূলক কর্মকলাপে বিগত দিনে জাতীয় পুরস্কার অর্জন করেন তিনি। সোমবার শিলচর অম্বিকাপুরে স্থিত সমিতির কার্যালয়ে সংবাদ মাধ্যম ডেকে সমিতির কর্মকলাপ নিয়ে বিস্তারিত জনসমক্ষে তুলে ধরে তিনি জানান, उसमें शारीरिक, बौद्धिक और मानसिक दृष्टि से वो तैयार हो, स्व संरक्षण क्षम बनना योग्य हो, ये एक प्रकार का व्यक्ति निर्माण काम है। दूसरा विषय यह है, उसके ही अंतर्गत स्त्री केवल स्वयं के बारे में नहीं सोचेगी, तो स्वयं के साथ साथ स्वतः का परिवार सोचेगी, स्वयं समाज के बारे में सोचेगी। और ये एक अलग प्रकार का संगठन ऐसा है कि केवल स्त्री उद्धार तक वो सीमित नहीं है, तो वो राष्ट्र को समर्थ करने के दिशा में कार्यरत ऐसा संगठन है जिसकी स्थापना 36 में विजयादशमी के दिन हुई, तब से लेकर संगठन का कार्य चल रहा है। ये संगठन के अंतर्गत विषय है और बाह्य विषयों में सेवा कार्य करना, जैसे छात्रावास करना है, आपदा निवारण करना है, ऐसे कार्य में भी समिति की सेविकाएं अपना योगदान देती है। उसको आत्मनिर्भर बनाने के दृष्टि से उद्योग मंदिर समिति द्वारा चलाए जाते हैं, ग्राम विकास के दृष्टि से प्रयत्न होते हैं और कार्य देश के प्रत्येक जिले तक समिति का कार्य पहुंचा हुआ है।
জেলা সমাজ কল্যাণ বিভাগের উদ্যোগে শিলচরে প্রথমবারের মতো তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের অধিকার ও সুরক্ষার উপর একদিনের সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়েছে। সোমবার শিলচরের জ্যোতিকলা কেন্দ্রে আয়োজিত কর্মসূচিতে আসাম বিশ্ববিদ্যালয় সহ জেলার বিভিন্ন মহাবিদ্যালয় ও অঙ্গনওয়াড়ি সুপারভাইজার সিডিপিও সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা কিন্নরদের উপস্থিতিতে ভারত সরকারের ট্রান্সজেন্ডার রাইট অ্যাক্ট 2019 বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের অধিকার ও সুরক্ষা সম্পর্কিত বিভিন্ন বিষয় সহ রাজ্যের নিয়ম নীতি নিয়েও এদিন আলোচনা করেন বিভিন্ন বক্তারা। ভেদভাব পিছনে ফেলে সামাজিক উন্নয়নে এগিয়ে নিতে এ ধরনের কর্মশালার আয়োজন করা হয়েছে বলে জানান জেলা সমাজ কল্যাণ আধিকারিক তথা অতিরিক্ত জেলা শাসক ত্রিনয়ন দাস। এই কর্মশালা থেকে প্রশিক্ষণ নিয়ে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার সহ বিভিন্ন মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আগামীতে জেলার পিছিয়ে পড়া অঞ্চলগুলোতে বসবাসকারী মানুষের মধ্যে সংশ্লিষ্ট আইন সম্পর্কে প্রচার চালাবেন বলে আশা প্রকাশ করেছেন বিভাগীয় কর্তা। তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের অধিকার সুরক্ষা সহ কেন্দ্র ও রাজ্য সরকারের পরিকল্পনা বাস্তবায়িত করতে সকলের সহযোগিতা কামনা করেছেন। মই ডিষ্ট্ৰিক্ট ছ'চিয়েল ৱেলফেয়াৰ অফিচাৰ। মই আজি ডিষ্ট্ৰিক্ট ছ'চিয়েল ৱেলফেয়াৰ ডিপাৰ্টমেণ্টৰ পৰা আজি আমি এটা ট্ৰেইনিং এৱেৰনেছ প্ৰগ্ৰেম বেচিকেলি আয়োজিত কৰিছোঁ এই জ্যোতিকলা কেন্দ্ৰত। এই এৱেৰনেছ প্ৰগ্ৰেমটোত ডিফাৰেণ্ট এক্টিভিটিজ আহিছে, যেনে মিলিন দত্ত আহিছে, তেওঁ এই যোনটো এৰিয়া আছে এই এৰিয়াটোত 2014 পৰা কাম কৰি আহিছে। তেওঁলোক বিভিন্ন ট্ৰান্সজেণ্ডাৰ কমিউনিটিক হেল্প কৰিছে থ্ৰু আউট দ্য ষ্টেট। আমাৰ ইয়াতে লিগেল এক্সপাৰ্টছ আছে যোনে ট্ৰান্সজেণ্ডাৰ ৰাইটছ এক্ট 2019 যোনটো গভৰ্ণমেণ্ট অফ ইণ্ডিয়া বনাইছিল সেইটোৰ ওপৰত আমাক এৱেৰ কৰিব। তাৰপিছত ষ্টেটৰ ডিফাৰেণ্ট পলিচি আছে, ডিফাৰেণ্ট ৰুলছ আছে 2020 সেইটো আমাৰ চবকে এৱেৰ কৰিব। আমাৰ আজি অডিয়েঞ্চত ৰিপ্ৰেজেণ্টেটিভছ আছে আসাম ইউনিভাৰ্চিটি, জি চি কলেজ, ডিফাৰেণ্ট কলেজেছ অল অভাৰ কাছাৰৰ। আমাৰ চি ডি পিঅ'সকল আছে, আমাৰ অংগনবাড়ী ছুপাৰভাইজাৰ আছে যোনে একচুৱেল গ্ৰাউণ্ড লেভেলত যায় এই যোনটো আজি ইনফৰ্মেশ্যন পাব এই প্ৰগ্ৰেমটো সেইটো গ্ৰাউণ্ড লেভেলত এৱেৰ কৰিব। আৰু আমি ভাবোঁ যে এনেকুৱা এটা প্ৰগ্ৰেম হোৱাৰ কাৰণে কাছাৰখন বেছি ইনক্লুজিভ হ'ব, ছ'চিয়েল ডেভেলপমেণ্ট আহিব কাছাৰত, মানুহবিলাকে যাতে এক দৃষ্টিৰে নিজৰ ছ'চাইটিত মানুহবিলাকক চাব পাৰে, ভেদভাৱ নকৰে, সেইকাৰণে এই প্ৰগ্ৰেমটো আয়োজন কৰা হৈছে। পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের নেতৃত্বে রবিবার রাতে কোয়েমগঞ্জ বাইপাস সড়কে এক অভিযান চালিয়ে প্রায় 30 কোটি টাকার সন্দেহজনক ব্রাউন সুগার এবং ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে কোয়েমগঞ্জ পুলিশ। এদিন সন্ধ্যার পর মিজোরাম থেকে ত্রিপুরা পাচারের সময় কোয়েমগঞ্জ বাইপাসে একটি 10 টাকার লরিতে তল্লাশি চালিয়ে তেলের ট্রাঙ্কের ভিতর থেকে প্রায় 3 কেজি মাদক এবং 80,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। পাশাপাশি লরি চালক শফিক মিয়া, সহচালক রামনাথ গোয়ালা নামের দুই পাচারকারীকে আটক করে পুলিশ। তাদের ঘর ত্রিপুরার উদয়পুরে। অন্যদিকে এই বিপুল পরিমাণের মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার সন্দেহে পাথারকান্দির উবাইদুল্লাহ নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আমি এখন ট্রাক নাম্বার হল TR02D1691 এখন করিমগঞ্জ বাইপাসে আমি ইন্টারসেপ্ট করলো। আমার একটা সিক্রেট ইনফরমেশন আসলে গাড়িখনত অল্প লার্জ কোয়ান্টিটি অফ হিরোইন আর ইয়াবা ট্যাবলেট আসলে একর্ডিংলি আমি থরলি যেটা গাড়িখন সার্চ করলো গাড়িখনের ট্যাঙ্কিটো দুটা পার্টত ডিভাইড আসলে ট্যাঙ্কির এক সাইডত আমি স্ক্রুখিনি খুলোতে আমি তাতে 220 সফট কেসেস আর 80,000 ইয়াবা ট্যাবলেট পাইছো। আমার হিরোইনের ওয়েটখিনি অ্যাপ্রক্সিমেটলি 3 কেজি হবো, 2.9 কেজি। এই গাড়িটো কত পৰা আহিছিল, কত যাব বিচাৰিছে? এইটো আইজলৰ পৰা কালি আহিছিলে, আগাতলালৈ গৈ আছিলে, তো আমি এইখানে ইয়াতে আমাৰ অনুৰোধত ইণ্টাৰচেপ্ট কৰিছোঁ। আচ্ছা, এটা দেখা গৈছে করিমগঞ্জত এই যে ড্ৰাগছখিনি আজি এক সপ্তাহমান বহুকেইটা ড্ৰাগছ জব্দ কৰিব উদ্ধাৰ কৰিব সক্ষম হৈছে, ইয়াৰ পিছত মানে এইটো ক'ত পৰা আহে, এইটোৰ আঁৰত কি আছে? আমাৰ যিমানখিনি আগৰ দুটা কেচ আৰু এতিয়াৰ যিমানখিনি প্ৰিলিমিনেৰি ইনভেষ্টিগেশ্যন গম পাইছোঁ এইখিনি সব স্মাগল কৰি বাংলাদেশ যায়, তো সেইকাৰণে আমাৰ অনুৰোধত পৰে এইখিনি। তো আমাৰ এজন মানুহ আমি পাঠাকান্দিৰ পৰা উঠাইছোঁ, দুজনটো ড্ৰাইভাৰ আছিলে, ড্ৰাইভাৰজনৰ নাম আপোনাৰ শফিক মিয়া, তেওঁৰ লগত এজন হেল্পাৰ আছিলে ৰামনাথ গোৱালা, আৰু তেওঁলোকক যোনে সহযোগ কৰিছিলে তেওঁৰ নাম উবেদুল্লাহ হয়, তো পাঠাকান্দি হয়, তেওঁকো আমি অলপ আগতে এপ্ৰিহেণ্ড কৰিছোঁ। গাড়ীৰ নম্বৰটো কি আছিল? TR02D1691।
শিলচর ওয়াটার ওয়ার্কস রোডের নিষ্পাপ শিশু আয়ন মঞ্জুর বড়ভূঁইয়া নৃশংস হত্যাকাণ্ডে মূল অপরাধী অপু মজুমদার সহ আরও একজনকে আটক করা হলেও এখনও সেই ঘটনার সঙ্গে জড়িত আরও তিন অপরাধী পলাতক। সোমবার সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে আয়ানের বাবা মঞ্জুর আহমেদ বড়ভূঁইয়া জানান, ঘটনাটি নিয়ে ইতিমধ্যে পুলিশের তরফ থেকে এক কমিটি গঠন করে জোর তদন্ত শুরু করা হয়েছে। এখন অবধি যতটুকু তদন্ত করা হয়েছে এতে আয়ানের পরিবারের লোকেরা সন্তোষ ব্যক্ত করেন। এদিকে ঘটনায় বাকি তিন অপরাধী পলাতক রয়েছে, এদের অতি শীঘ্রই গ্রেফতার করে উপযুক্ত শাস্তি প্রদানের দাবি জানান তিনি। পাশাপাশি আয়ানের পরিবারের পক্ষ থেকে জেলা পুলিশ সুপারের কাছে নিরাপত্তার জন্য আবেদন করা হলেও জেলা পুলিশ প্রশাসন এতে সম্মত চিন্তা করি যে রাত বড় খান্ড করছে আরো বড় রকম খান্ড করতে পারে, যারা রয়েছে আমরা তেমনি মরা এমনি মরা কইতে সময় বিস্তার রক্ত খানি লইয়া খান্ডা প্রতাপালা খান্ডা খাওয়া দাওয়া কিচ্ছু নেই। গতিকে সারি ওইটা হলে প্রসেসিং মতো অ্যাপ্লাই করলে যে এটা যেতে কোনো অসুবিধা নেই, গোয়েন্দার ব্যাপার আছে। আপনি যে কজন আসামির কে এফআইআর করেছিলেন, কজন আসামি ছিল আর কজন অ্যারেস্ট হয়েছে? দুজন অ্যারেস্ট হয়েছে, তিনজন এখনো বাইরে আছে। এই তিনজন কারা? আসান লস্কর আর বাপ্পু পাপ্পু, এই তিনজন বাইরে আছে। সঙ্গে যারা মানে আরও জড়িত আছে গৌর বিহার আছে, সারে তদন্ত করবো বলে এটা দরিয়া এগুলার উপযুক্ত ব্যবস্থা নেবো বলে আমি আশাবাদ। তো আপনি কি সিকিউরিটির জন্য অ্যাপ্লাই করেছেন? না করিনি, এখন করবো, প্রসেসিং মতো যেতে হবে, এটা আমি করবো। আচ্ছা, তদন্ত প্রক্রিয়া কেমন চলছে? সারে যেটা ডিএসপি সাথে দাঁড়ো বলে বলে একটা এসআইটি গঠন করিয়া একটা টিম দিয়ে এটা তদন্ত করবো, যেটা সত্যটা উদ্ঘাটন করবার লাগে। আমি খুব স্যাটিসফাইড হলাম যদি একটা টিম দিয়ে এটা করা হয়, তোমার আসল তো সত্যটা বাড়িয়ে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। দক্ষিণ কৃষ্ণপুর থেকে উদ্ধার বিপুল পরিমাণের ব্রাউন সুগার, মহিলা সহ আটক দুই। শিলচরে ইউ ওয়েস্ট ম্যানেজমেন্টের উপর আয়োজিত সচেতনতা সভায় ব্যাপক সাড়া। শিলচরের সাড়ম্বরে পালিত বিশ্ব নাট্য দিবস, রয়েছে নাট্য আলোচনা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার। आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है।